কেন্দ্রীয় সরকারের এনআরএ চালুর প্রতিবাদে ও জনসংযোগের উদ্দেশ্যে মাথাভাঙ্গা 1 নং ব্লকের আমতলী বাজার থেকে গোলকগঞ্জ চৌপতি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। কেন্দ্রীয় সরকারের এনআরসি চালুর প্রতিবাদে ও জনসংযোগের উদ্দেশ্যে এদিন মাথাভাঙ্গা 1 নং ব্লকের আমতলী বাজার থেকে গোকুলগঞ্জ চৌপতি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিনকার এই মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা 1 নং ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কামাল হোসেন, শ্রমিক নেতা আলিজার রহমান সহ প্রমুখ কর্মীবৃন্দ।